بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور الله অবশ্যই সেই মহিলার কথা শুনেছেন যে তার স্বামী ব্যাপারে তোমার কাছে কাকুতি মিনতি করেছে এবং আল্লাহর কাছে অভিযোগ করছে। আল্লাহ তোমাদের দুজনের কথা শুনছেন, তিনি সব কিছু শুনেও দেখে থাকেন। তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে, তাদের স্ত্রীরা তাদের মা নয়, তাদের মা কেবল তারাই যারা তাদেরকে প্রসব করেছে। এসব লোক একটা অতি অপছন্দনীয় ও মিথ্যা কথাই বলে থাকে। প্রকৃত ব্যাপার হলো আল্লাহ মাফ করেন, তিনি অতীব ক্ষমাশীল। والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير যারা নিজের স্ত্রীর সাথে জিহার করে বসে এবং তারপর নিজের বলা সে কথা প্রত্যাহার করে, এমত অবস্থায় তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি কৃত দাসকে মুক্ত করতে হবে। এর দ্বারা তোমাদের উপদেশ দেয়া হচ্ছে, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَاسَّا فَمَن لَّمْ يَسْتَطِعْ فَيُطْعَمُ 60 مِسْكِينًا ذَلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ যে মুক্ত করার জন্য কোনো কৃতদাস পাবে না, সে বিরতিহীনভাবে 2 মাস রোজা রাখবে উভয়ে পরস্পরকে স্পর্শ করার পূর্বেই। যে তাও পারবে না, সে 60 জন মিসকিনকে খাবার দেবে। তোমাদেরকে এ নির্দেশ দেওয়া হচ্ছে এজন্যে যাতে তোমরা আল্লাহ ও তাঁর রসুলের উপর ইমান আনো। এগুলো আল্লাহ নির্ধারিত হোত, কাফেরদের জন্যে রয়েছে কষ্টদায়ক শাস্তি। إن الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তাদেরকে ঠিক সেইভাবে লাঞ্ছিত ও অপমানিত করা হবে যেভাবে তাদের পূর্ববর্তীদের লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে। আমি পরিষ্কার ও স্পষ্টভাবে সব নির্দেশ নাজিল করেছি, কাফেরদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। এই অপমানকর শাস্তি হবে সেই দিন যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন এবং তারা কি কাজ করে এসেছে তা জানিয়ে দেবেন। তারা ভুলে গিয়েছে, কিন্তু আল্লাহ তাদের সব কৃতকর্ম সযত্নে সংরক্ষণ করেছেন। আল্লাহ সব বিষয়ে সর্বাধিক অবহিত। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَا يَكُونُ مِن نَّجْوَىٰ ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَا أَدْنَىٰ مِن ذَٰلِكَ وَلَا أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَ مَا كَانُوا ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه
ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير الله যে আকাশ ও পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে অবহিত সে ব্যাপারে তুমি কি সচেতন নও যখনই তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন কানা ঘুষা হয় তখন সেখানে আল্লাহ অবশ্যই চতুর্থ জন হিসেবে উপস্থিত থাকেন যখনই পাঁচজনের মধ্যে গোপন শালা পরামর্শ হয় তখন সেখানে ষষ্ঠ জন হিসেবে আল্লাহ অবশ্যই বিদ্যমান থাকেন গোপন শালা পরামর্শকারীরা সংখ্যায় এর চেয়ে কম হোক বা বেশি হোক এবং তারা যেখানেই থাকুক আল্লাহ তাদের সাথে থাকেন তারপর কিয়ামতের দিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা কে কি করেছে আল্লাহ সর্বজ্ঞ তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কানা ঘোষা করতে নিষেধ করা হয়েছিল তথাপি তারা সে নিষিদ্ধ কাজ করে চলেছে তারা লুকিয়ে লুকিয়ে পরস্পরে গোনা বাড়াবাড়ি এবং রসুলের অবাধ্যতার কথাবার্তা বলা বলি করে আর যখন তোমার কাছে আসে তখন তোমাকে এমনভাবে সালাম করে যেভাবে আল্লাহ তোমাকে সালাম করেনি আর মনে মনে বলে যে আমাদের এসব কথাবার্তার জন্যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না কেন তাদের জন্যে জাহান্নামে যথেষ্ট তারা তাতেই দগ্ধ হবে তাদের পরিণাম অত্যন্ত শোচনীয় يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون হে ইমানদারগণ তোমরা যখন পরস্পরে গোপন আলাপ আলোচনায় লিপ্ত হও তখন পাপ জুলুম রসূলের অবাধ্যতার কথা বলা বলি করো না বরং সততা ও আল্লাহ ভীতির কথাবার্তা বলো এবং যে আল্লাহর কাছে হাশরের দিন তোমাদের উপস্থিত হতে হবে তাকে ভয় করো কানাঘুষ একটা শয়তানি কাজ এবং ইমানদার লোকদের মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই তা করা হয় অবশ্য আল্লাহর ইচ্ছা ছাড়া তারা তাদের কোনো ক্ষতি করতে সক্ষম নয় আর মুমিনদের কর্তব্য হচ্ছে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلكم خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم হে ইমানদারগণ মজলিসে জায়গা করে দিতে বলা হলে জায়গা করে দিও আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন আর যখন চলে যেতে বলা হবে তখন চলে যেও তোমাদের মধ্যে যারা ইমানদার ও যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ উন্নীত করবেন বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হে ইমানদারগণ তোমরা যখন রসুলের সাথে গোপন আলাপ করো তখন আলাপ করার আগে কিছু সদকা দিয়ে দাও এটা তোমাদের জন্য অপেক্ষাকৃত ভালো ও পবিত্র তবে যদি সদকা দিতে কিছু না পাও তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়
بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون গোপন আলাপ আলোচনা করার আগে সাদকা দিতে হবে ভেবে তোমরা ঘাবড়ে গেলে নাকি? ঠিক আছে, সেটা যদি না করতে চাও, বস্তুত আল্লাহ তোমাদেরকে তা থেকে অব্যাহতি দিয়ে দিয়েছেন, তাহলে নামাজ কায়েম করতে যাকাত দিতে থাকো এবং আল্লাহ তাঁর রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে থাকো। মনে রেখো, তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ ওয়াকিফাহাল। ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون তুমি কি তাদের দেখনি যারা এমন এক গোষ্ঠীকে বন্ধু বানিয়ে নিয়েছে যারা আল্লাহর গজবে নিপতিত? তারা তোমাদেরও নয়, তাদেরও নয়, তারা জেনেও বুঝে মিথ্যা বিষয়ে কসম করে। আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, তারা যা করছে তা অত্যন্ত মন্দ কাজ। তারা নিজেদের কসমকে ঢাল বানিয়ে রেখেছে, এর আড়ালে থেকে তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। এ কারণে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব। আল্লাহর হাত থেকে রক্ষা করার জন্য তাদের অর্থ সম্পদ যেমন কাজে আসবে না, তেমনি সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। তারা দোজখের উপযুক্ত, সেখানে তারা চিরদিন থাকবে। ইয়াউমা ইবাআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইই আলা ইন্নাহুম হুমুল কাযিবুন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিযবুশ শাইতান আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরুন যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন, সেদিন তার সামনেও তারা ঠিক সেভাবে কসম করবে যেমন তোমাদের সামনে কসম করে থাকে, এবং মনে করবে এভাবে তাদের কিছু কাজ অন্তত হবে। ভালো করে জেনে রাখো, তারা যার পরনাই মিথ্যাবাদী, শয়তান তাদের উপর চেপে বসেছে এবং তাদের অন্তর থেকে আল্লাহ স্মরণ মুছে দিয়েছে। তারা শয়তানের দলভুক্ত লোক, সাবধান, শয়তানের দলভুক্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে। যারা আল্লাহ এবং তার রসুলের মোকাবিলা করে, নিঃসন্দেহে তারা নিকৃষ্টতর সৃষ্টি। আল্লাহ লিখে দিয়েছেন যে তিনি এবং তার রাসূল অবশ্যই বিজয়ী হবে। প্রকৃতপক্ষে আল্লাহ মহাশক্তিমান ও পরাক্রমশালী। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখির ওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون তোমরা কখনো এমন দেখতে পাবে না যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান পোষণ করে তারা এমন লোকদের ভালোবাসছে যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করেছে। তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা গোষ্ঠীভুক্ত হলেও তাতে কিছু এসে যায় না। আল্লাহ এসব লোকদের হৃদয় মনে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে একটি রূহ দান করে তাদের শক্তি যুগিয়েছেন।
তিনি তাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। তারা সেখানে চিরদিন অবস্থান করবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। তারা আল্লাহর দলের লোক। জেনে রেখো, আল্লাহর দলের লোকেরাই সফল কাম। بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار بسم الله الرحمن الرحيم আল্লাহর তাসবিহ করেছে আসমান ও জমিনের প্রতিটি জিনিস। তিনি বিজয়ী এবং মহাজ্ঞানী। তিনি আহলে কিতাব কাফেরদেরকে প্রথম আক্রমণে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন। তোমরা কখনো ধারণাও করো নাই যে তারা বের হয়ে যাবে। তারাও মনে করে বসেছিল যে তাদের দুর্গসমূহ তাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবে, কিন্তু আল্লাহ এমন এক দিক থেকে তাদের উপর চড়াও হয়েছেন যেদিকের ধারণা তারা করতে পারেনি। তিনি তাদের মনে ভীতি সঞ্চার করে দিয়েছেন। ফল হয়েছে এই যে তারা নিজ হাতেও নিজেদের ঘর বাড়ি ধ্বংস করছিল এবং মুমিনদের হাত দিয়েও ধ্বংস করছিল। অতএব হে দৃষ্টিশক্তির অধিকারীরা, শিক্ষা গ্রহণ কর। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين الله جدي تعدد جوني دشان ترهاني درشتر نا كرتن تاهولي تيني دنیا تي تعدد شاستي ديتن আর আখিরাতে তো তাদের জন্য দোযখের শাস্তি রয়েছে। এ হওয়ার কারণ হল তারা আল্লাহ ও তার রাসূলের চরম বিরোধিতা করেছে। যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর। খেজুরে যেসব গাছ তোমরা কেটেছ কিংবা যেসব গাছকে তার মূলের ওপর আগের মতো দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা সবই ছিল আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহ এ অনুমতি দিয়েছিলেন এই জন্যে যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত ও অপমানিত করেন। ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদীর ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب الله تعالى যেসব সম্পদ তাদের দখল মুক্ত করে তার রাসূলের কাছে ফিরিয়ে দিয়েছেন তা এমন সম্পদ নয় যার জন্য তোমাদের ঘোড়া বা উট পরিচালনা করতে হয়েছে। বরং আল্লাহ তাআলা যার উপরে চান তার রাসূলদের কর্তৃত্ব ও আধিপত্য দান করেন। আল্লাহ সব কিছুই করতে সক্ষম। এসব জনপদের দখলমুক্ত করে যে জিনিসে আল্লাহ তার রাসূলকে ফিরিয়ে দেন তা আল্লাহ, রাসূল, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্যে, যাতে তা তোমাদের সম্পদশালীদের মধ্যেই কেবল আবর্তিত হতে না থাকে।
রসুল যা কিছু তোমাদের দেন তা গ্রহণ করো এবং যে জিনিস থেকে তিনি তোমাদের বিরত রাখেন তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তিদাতা। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। তাছাড়া এই সম্পদ সেইসব গরিব মুহাজিদদের জন্য যারা নিজেদের ঘর বাড়ি ও বিষয় সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে। এসব লোক চায় আল্লাহর মেহেরবাণী এবং সন্তুষ্টি, আর প্রস্তুত থাকে আল্লাহ ও তার রসুলকে সাহায্য সহযোগিতা করার জন্যে। এরাই হলো সত্যবাদী ও ন্যায়পরায়ণ লোক। আবার তা সেই সব লোকের জন্যেও যারা এসব মুহাজিদদের আগমনে পূর্বে ইমান এনে দারুল হিজরাতে বসবাস করছিল। তারা ভালোবাসে সেই সব লোকদের যারা হিজরত করে তাদের কাছে এসেছে। যা কিছুই তাদের দেয়া হোক না কেন, তারা নিজেদের মনে তার কোনো প্রয়োজন পর্যন্ত অনুভব করে না, এবং যত অভাবগ্রস্তই হোক না কেন নিজেদের চেয়ে অন্যদের অগ্রাধিকার দান করে। মূলত যেসব লোককে তাদের মনের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। তা সেইসব লোকের জন্যেও যারা এসব অগ্রবর্তী লোকদের পরে এসেছে, যারা বলে হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে মাফ করে দাও যারা আমাদের আগে ইমান এনেছে, আর আমাদের মনে ইমানদারদের জন্যে কোনো হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون। তোমরা কি সেইসব লোকদের দেখোনি যারা মুনাফিকের আচরণ গ্রহণ করেছে? তারা তাদের কাফের আহলে কিতাব ভাইদের বলে, যদি তোমাদের বহিষ্কার করা হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব, তোমাদের ব্যাপারে কারো কথাই আমরা শুনব না, আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব, কিন্তু আল্লাহ সাক্ষী তারা পাকা মিথ্যাবাদী। যদি তাদেরকে বহিষ্কার করা হয় তাহলে এরা তাদের সাথে কখনো বেরিয়ে যাবে না, আর যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে তারা তাদেরকে সাহায্য করবে না, আর যদি সাহায্য করেও তাহলে পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর কোন খান থেকে কোন সাহায্য তারা পাবে না। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم। তাদের মনে আল্লাহর চেয়ে তোমাদের ভয় বেশি, কারণ তারা এমন লোক যাদের কোনো বিবেক বুদ্ধি নেই। এরা একত্রিত হয়ে খোলা ময়দানে কখনো তোমাদের মোকাবিলা করবে না,
লড়াই করলেও দুর্গের অভ্যন্তরে অবস্থিত জনপদে বা প্রাচীরের আড়ালে লুকিয়ে থেকে করবে। তাদের অভ্যন্তরীণ পারস্পরিক কোন্দল অত্যন্ত কঠিন। তুমি তাদের ঐক্যবদ্ধ মনে করো, কিন্তু তাদের মন পরস্পর থেকে বিচ্ছিন্ন। তাদের অবস্থা কারণ হল তারা জ্ঞান ও বুদ্ধিহীন। এরা তাদের কিছুকাল পূর্বের সেই সব লোকের মতো যারা তাদের কৃতকর্মে পরিণাম ভোগ করেছে, তাদের জন্য আছে কঠিন শাস্তি। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين এদের উদাহরণ হলো শয়তান। সে প্রথমে মানুষকে বলে কুফুরি করো। যখন মানুষ কুফুরি করে বসে তখন সে বলে আমি তোমার দায়িত্ব থেকে মুক্ত, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। উভয়েরই পরিণাম হবে এই যে তারা চিরদিনের জন্য জাহান্নামী হবে। জালেমদের প্রতিফল এটাই। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون هي من دارا الله কে ভয় করো, আর প্রত্যেকেই যেন লক্ষ্য রাখে সে আগামীকালের জন্যে কি প্রস্তুতি নিয়ে রেখেছে। আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ নিশ্চিতভাবে তোমাদের সেই সব কাজ সম্পর্কে অবহিত যা তোমরা করে থাকো। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন, তারাই ফাসেক। যারা দোযখে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা পরস্পর সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারাই সফল কাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়াতিলকাল আমসাল নাযরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আমি যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপর নাসিল করতাম তাহলে তুমি দেখতে পেতে তা আল্লাহর ভয়ে ধসে পড়ছে এবং ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি মানুষের সামনে এসব উদাহরণ এই জন্যে পেশ করি যাতে তারা নিজেদের অবস্থা সম্পর্কে ভেবে দেখে। আল্লাহই সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অদৃশ্য ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন, তিনি রহমান ও রহিম। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি বাদশাহ, অতীব পবিত্র, পূর্ণাঙ্গ শান্তি নিরাপত্তা দানকারী, হিফাজতকারী, সবার উপর বিজয়ী, শক্তি বলে নিজে নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়ে বিরাজমান থাকতে সক্ষম। আল্লাহ সেই সব শিরিক থেকে পবিত্র যা লোকেরা করে থাকে। সেই পরম সত্তা তো আল্লাহ যিনি সৃষ্টি পরিকল্পনাকারী, পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপ দানকারী।
উত্তম নামসমূহ তাঁরই, আসমান ও জমিনে সবকিছু তাঁর তসবিহ বা পবিত্রতা বর্ণনা করে চলেছে। তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل بسم الله الرحمن الرحيم হে ইমানদারগণ, যদি তোমরা আমার পথে জিহাদ করার জন্যে এবং আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জন্মভূমি ছেড়ে ঘর থেকে বেরিয়ে থাকো, তাহলে আমারও তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তোমরা তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো, অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তা মানতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের আচরণ হলো, তারা রসুলকে এবং তোমাদেরকে শুধু এই অপরাধে জন্মভূমি থেকে বহিষ্কার করে যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছ। তোমরা গোপনে তাদের কাছে বন্ধুত্বমূলক পত্র পাঠাও, অথচ তোমরা গোপনে যা করো এবং প্রকাশ্যে যা করো তা সবই আমি ভালো করে জানি। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এরূপ করে নিশ্চিতভাবেই সে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে। إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير تادير آچرون هلو তারা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে তোমাদের সাথে শত্রুতা করবে এবং হাত ও জিহ্বা দ্বারা তোমাদের কষ্ট দেবে। তারা চায় যে কোনো ক্রমে তোমরা কাফের হয়ে যাও। কিয়ামতের দিন না তোমাদের আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে, না সন্তান সন্ততি কোনো কাজে আসবে। সেদিন আল্লাহ তোমাদের পরস্পর বিচ্ছিন্ন করে দেবেন, আর তিনি তোমাদের আমল বা কর্মফল দেখবেন। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে একটি উত্তম আদর্শ বর্তমান। তিনি তার কওমকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন, আমরা তোমাদের প্রতি এবং আল্লাহকে ছেড়ে যেসব উপাস্যের উপাসনা তোমরা করে থাকো তাদের প্রতি সম্পূর্ণরূপে অসন্তুষ্ট। আমরা তোমাদের অস্বীকার করেছি। আমাদের ও তোমাদের মধ্যে চিরদিনের জন্যে শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি হয়ে গিয়েছে যতদিন তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে। তবে ইব্রাহিমের তার বাপকে কথা বলা এর অন্তর্ভুক্ত নয়। আমি আপনার জন্যে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব, তবে আল্লাহর নিকট থেকে আপনার জন্য নিশ্চিত কোনো কিছু অর্জন করে নেয়া আমার আয়ত্তাধীন নয়। ইব্রাহিমের দোয়া ছিল, হে আমাদের রব, তোমার উপরে আমরা ভরসা করেছি, তোমার প্রতি আমরা রুজু করেছি, আর তোমার কাছে আমাদের ফিরে আসতে হবে।
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ لَقَدْ كَانَ لَكُمْ فِيهِمْ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَمَنْ يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ هي عمد الرب আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানিয়ে দিও না। হে আমাদের রব, আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও। নিঃসন্দেহে তুমি পরাক্রমশালী এবং জ্ঞানী। এসব লোকের কর্মপদ্ধতিতে তোমাদের জন্য এবং আল্লাহ ও আখিরাতের দিনে প্রত্যাশী লোকদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এ থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ সংসম্পূর্ণ ও প্রশংসিত। عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين অসম্ভব নয় যে আজ তোমরা যাদের শত্রু বানিয়ে নিয়েছ আল্লাহ তাআলা তাদেরও তোমাদের মধ্যে কোনো এক সময় বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমতাবান আর তিনি ক্ষমাশীল ও দয়াময়। যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি এবং বাড়ি ঘর থেকে তোমাদের তাড়িয়ে দেয়নি তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। আল্লাহ ন্যায় বিচারককারীদের পছন্দ করেন। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তোমাদেরকে শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেছে, বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দিয়েছে এবং তোমাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে পরস্পরকে সাহায্য করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই জালেম। يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم। হে ইমানদাররা, ইমানদার নারীরা যখন হিজরত করে তোমাদের কাছে আসবে তখন তাদের ইমানদার হওয়ার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে নাও। তাদের ইমানের প্রকৃত অবস্থা অবশ্যই আল্লাহ ভালো জানেন। অতঃপর যদি তোমরা বুঝতে পারো যে তারা সত্যি ইমানদার তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিয়ে দিও না। না তারা কাফেরদের জন্য হালাল, না কাফেররা তাদের জন্য হালাল। তাদের কাফের স্বামীরা তাদেরকে যে মোহরানা দিয়েছে তা তাদের ফিরিয়ে দাও। তাদেরকে মোহরানা দিয়ে বিয়ে করায় তোমাদের কোনো গুনাহ হবে না। আর তোমরা নিজেরাও কাফের নারীদেরকে নিজেদের বিয়ের বন্ধনে আটকে রেখো না। নিজেদের কাফের স্ত্রীদের তোমরা যে মোহরানা দিয়েছ তা ফেরত চেয়ে নাও। আর কাফেররা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহরানা দিয়েছে তাও যেন তারা ফেরত চেয়ে নেয়। এটি আল্লাহর নির্দেশ, তিনি তোমাদের সব কিছু ফয়সালা করেন। আল্লাহ জ্ঞানী ও বিজ্ঞ। وَإِنْ فَاتَكُمْ شَيْءٌ مِنْ أَزْوَاجِكُمْ إِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَآتُوا الَّذِينَ ذَهَبَتْ أَزْوَاجُهُمْ مِثْلَ مَا أَنْفَقُوا
واتقوا الله الذي أنتم به مؤمنون তোমাদের কাফের স্ত্রীদেরকে দেয়া মোহরানা কিছু অংশ যদি তোমরা ফেরত না পাও এবং পরে যদি তোমরা সুযোগ পেয়ে যাও তাহলে যাদের স্ত্রীরা ওদিকে রয়ে গিয়েছে তাদেরকে তাদের দেয়া মোহরানার সমপরিমাণ অর্থ দিয়ে দাও যে আল্লাহর প্রতি ঈমান এনেছ তাকে ভয় করে চলো يا ايها النبي اذا جاءك المؤمنات يبايعنك على ان لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن اولادهن ولا ياتين ببهتان يفترينه بين ايديهن وارجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله ان الله غفور رحيم হে নবী ঈমানদার নারীগণ যখন তোমার কাছে বায়াত গ্রহণের জন্য আসে এবং এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না চুরি করবে না জিনা করবে না নিজেদের সন্তানদের হত্যা করবে না সন্তান সম্পর্কে কোনো অপবাদ তৈরি করে আনবে না এবং কোনো ভালো কাজে তোমরা অবাধ্য হবে না তাহলে তাদের থেকে বায়াত গ্রহণ করো এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান يا ايها الذين امنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الاخره كما يئس الكفار من اصحاب القبور হে ইমানদারগণ যাদের উপর আল্লাহ গজব নাযিল করেছেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না आखिरत सम्पर्के तारा ठीक तेमनी निराश जेमन कबरस्थ काफेरा निराश बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सब्बह लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्ध व हुवल अजीजुल हकीम يا ايها الذين امنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرصوص بسم الله الرحمن الرحيم আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর তাসবিহ করছে তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন কথা বলো যা করো না আল্লাহ সেই সব লোকদের ভালোবাসেন যারা তাঁর পথে এমনভাবে কাতার বন্দী হয়ে লড়াই করে যেন তারা সীসা গলিয়ে ঠালাই করা এক মজবুত দেয়াল وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ তোমরা মুসা সেই কথাটি স্মরণ করো যা তিনি তার কাউমকে বলেছিলেন হে আমার কাউমের লোক তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা ভালো করে জানো যে আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত রসুল এরপর যেই তারা বাঁকা পথ ধরল অমনি আল্লাহ তাদের দিল বাঁকা করে দিলেন আল্লাহ ফাসিকদের হিদায়াত দান করেন না وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ
আর স্মরণ করো ঈসা ইবনে মরিয়ামের সেই কথা যা তিনি বলেছিলেন, হে বনী ইসরায়েল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল, আমি সেই তাওরাতের সত্যতা প্রতিপাদনকারী যা আমার পূর্বে এসেছে, এবং একজন রাসূলের সুসংবাদ দাতা যিনি আমার পরে আসবেন, যার নাম আহমদ। কিন্তু যখন তিনি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করলেন, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট প্রতারণা। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে, অথচ তাকে শুধু ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে। আল্লাহ এরকম জালেমদের হিদায়াত দেন না। এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর ফয়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন, কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন। তিনি সেই মহান সত্তা যিনি তাঁর রসুলকে হিদায়ত এবং দিনে হক দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি এ দিনকে অন্য সকল দিনের উপর বিজয়ী করেন, চাই তা মুশরিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন। يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين هي إيمان آنن كاريغان আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে? তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ও জান প্রাণ দিয়ে জিহাদ করো, এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা জানো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা বয়ে চলবে, আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম ঘর দান করবেন, এটাই বড় সফলতা। আর আরেক জিনিস যা তোমরা আকাঙ্ক্ষা করো, আল্লাহ তাও তোমাদের দেবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অতি নিকটবর্তী সময়ে বিজয়। হে নবী, ঈমানদারদেরকে এর সুসংবাদ দান করো। يا ايها الذين امنوا كونوا انصار الله كما قال عيسى ابن مريم للحواريين من انصاري الى الله قال الحواريون نحن انصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين হে ইমানদারগণ, তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও, ঠিক তেমনি যখন ঈসা ইবনে মরিয়াম হাওয়ারিদের উদ্দেশ্যে বলেছিলেন, আল্লাহর দিকে আহ্বান করার ক্ষেত্রে কে আমার সাহায্যকারী?
তখন হাওয়ারিরা জবাব দিয়েছিল, আমরা আছি আল্লাহর সাহায্যকারী। সেই সময় বনী ইসরায়েল জাতির একটি দল ঈমান আনয়ন করেছিল এবং আরেকটি দল অস্বীকার করেছিল। অতঃপর আমি ঈমান আনয়নকারীদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তি যোগালাম এবং তারাই বিজয়ী হয়ে গেল। بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم آسمان جا আছে এবং জমিনে যা আছে তার সবই আল্লাহর তাসবিহ করছে। তিনি বাদশাহ, অতি পবিত্র এবং মহাপরাক্রমশালী ও জ্ঞানময়। তিনি মহান সত্তা যিনি উম্মীদের মধ্যে তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদেরকে তাঁর আয়াত শুনায়, তাদের জীবনকে সজ্জিত সুন্দর করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়। অথচ ইতিপূর্বে তার স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। এই রসুলের আগমন তাদের অন্য লোকদের জন্যেও যারা এখনো তাদের সাথে যোগ দেয়নি। আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানময়। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين এটা তার মেহেরবাণী, তিনি যাকে চান তা দান করেন। আল্লাহ মহাকরুণার অধিকারী। যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি, তাদের উপমা সেই সব গাধা যা বই পুস্তক বহন করে। এর চেয়ে নিকৃষ্ট উপমা সেই সব লোকের যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলেছে। আল্লাহ এরকম জালেমদের হিদায়াত দান করেন না। قُلْ يَا أَيُّهَا الَّذِينَ هَادُوا إِنْ زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَاءُ لِلَّهِ مِنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ وَلَا يَتَمَنَّوْنَهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون তুমি বলো, হে ইহুদি হয়ে যাওয়া লোকগণ, তোমরা যদি ভেবে থাকো যে অন্য সব মানুষ বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহর প্রিয় পাত্র, আর তোমাদের এ ধারণা ক্ষেত্রে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু চেয়ে নাও। কিন্তু যেসব অপকর্ম তারা করেছে তার কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ এসব জালেমকে খুব ভালোভাবেই জানেন। তাদের বলো যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ তা তোমাদের কাছে আসবেই, তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন। তখন তিনি তোমাদের জানিয়ে দিবেন যা তোমরা করছিলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়্ ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون হে ওই সব লোক যারা ঈমান এনেছো,
জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে। তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا فَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ আর যে সময় তারা ব্যবসায় ও খেল তামাশার উপকরণ দেখল তখন তারা তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে সেদিকে দৌড়ে গেল। তাদের বলো, আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ব্যবসায়ের চেয়ে উত্তম। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على হে নবী, এ মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আল্লাহ জানেন তুমি অবশ্যই তাঁর রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা নিজেদের শপথ সমূহকে ঢাল বানিয়ে রেখেছে, এভাবে তারা নিজের আল্লাহর পথ থেকে বিরত থাকছে এবং অন্যদেরও বিরত রাখছে। এরা যা করছে তা কত মন্দ কাজ। এসবের কারণেই যে তারা ঈমান আনার পর আবার কুফরি করেছে, তাই তাদের হৃদয়ে মোহর মেরে দেয়া হয়েছে, এখন তারা কিছুই বুঝে না। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِن يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ তুমি যখন এদের প্রতি তাকিয়ে দেখো তখন তাদের দেহের অবয়ব তোমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়, আর যখন কথা বলে তখন তাদের কথা তোমার শুনতে ইচ্ছা করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা দেয়ালের গায়ে খাড়া করে রাখা কাঠের গড়ির মতো। যে কোনো জোরদার আওয়াজকে এরা নিজেদের বিরুদ্ধে মনে করে। এরাই কট্টর দুশ্মন, এদের ব্যাপারে সাবধান থাকো। এদের উপর আল্লাহর গজব, এদেরকে উল্টো কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ এসো আল্লাহর রাসূল যাতে তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করেন, তখন তারা মাথা ঝাঁকুনি দেয় আর তুমি দেখবে যে তারা অহমিকা ভরে আসতে বিরত থাকে। হে নবী, তুমি তাদের জন্য মাগফিরাতের দোয়া করো বা না করো, উভয় অবস্থায় তাদের জন্য সমান। আল্লাহ কখনো তাদের মাফ করবেন না, আল্লাহ ফাসিকদের কখনো হিদায়াত দান করেন না। هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون
يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون এরাই তো সেই সব লোক যারা বলে আল্লাহর রাসূলের সাথীদের জন্য খরচ করা বন্ধ করে দাও যাতে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে অথচ আসমান জমিনের সমস্ত ধনভাণ্ডারের মালিকানা একমাত্র আল্লাহর কিন্তু এই মুনাফিকরা তা বুঝে না এরা বলে আমরা মদিনায় ফিরে যেতে পারলে যে সম্মানিত সে হীন ও নিচুদেরকে সেখান থেকে বের করে দেবে অথচ সম্মান ও মর্যাদা তো কেবল আল্লাহ তার রাসূল ও মুমিনদের জন্য কিন্তু এসব মুনাফিক তা জানে না ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير হে সেই সব লোক যারা ইমান এনেছ তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফিল করে না দেয় যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হতে থাকবে আমি তোমাদের যে রিজিক দিয়েছি তোমাদের কারো মৃত্যুর সময় আসার পূর্বেই তা থেকে খরচ করো সে সময় সে বলবে হে আমার রব তুমি আমাকে আরো কিছুটা অবকাশ দিলে না কেন তাহলে আমি দান করতাম এবং নেককার লোকদের মধ্যে সামিল হয়ে যেতাম অথচ যখন কারো কাজের অবকাশ পূর্ণ হয়ে যাওয়ার সময় এসে যায় তখন আল্লাহ তাকে আর কোনো অবকাশ মোটেই দেন না তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير بسم الله الرحمن الرحيم أسمان الزمين جا كيچو آچه تار شابي الله تسبي كوچه তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং সব প্রশংসা তাঁরই তিনি সব কিছু করতে সক্ষম তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন অতঃপর তোমাদের মধ্য থেকে কেউ কাফের এবং কেউ মুমিন তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور তিনি আসমান ও জমিনকে যথাযথ রূপে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে আকার আকৃতি দান করেছেন এবং অতি উত্তম আকার আকৃতি দান করেছেন অবশেষে তার কাছে তোমাদের ফিরে যেতে হবে আসমান ও জমিনের সব কিছু সম্পর্কে তিনি জানেন আর তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তাও তিনি জানেন মানুষের অন্তরে কথাও তিনি খুব ভালো করে জানেন أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ فَذَاقُوا وَبَالَ أَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ذَلِكَ بِأَنَّهُ كَانَتْ تَأْتِيهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالُوا أَبَشَرٌ يَهْدُونَنَا فَكَفَرُوا وَتَوَلَّوا وَاسْتَغْنَى اللَّهُ وَاللَّهُ غَنِيٌّ حَمِيدٌ এর পূর্বে যেসব মানুষ কুফরি করেছে এবং নিজেদের অপকর্মে পরিণাম ও ভোগ করেছে তাদের খবর কি তোমাদের কাছে পৌঁছেনি তাদের জন্য নির্দিষ্ট আছে অতীব কষ্টদায়ক শাস্তি
তারা এরূপ পরিণতির সম্মুখীন হয়েছে কারণে যে তাদের কাছে যেসব রসুল এসেছেন তারা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তাদের কাছে এসেছিলেন, কিন্তু তারা বলেছিল মানুষকে আমাদের হিদায়ত দান করবে। এভাবে তারা মানতে অস্বীকৃতি জানালো এবং মুখ ফিরিয়ে নিল। তখন আল্লাহ তাদের তোয়াক্কা করলেন না। আল্লাহ তো আদৌ কারো মুখাপেক্ষী নন, তিনি আপন সত্তায় প্রশংসিত। زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير অস্বীকারীরা দাবি করে বলেছে যে মরার পরে আর কখনো তাদের জীবিত করে উঠানো হবে না। তাদের বলে দাও আমার রবের শপথ তোমাদের অবশ্যই উঠানো হবে। তারপর দুনিয়ায় তোমরা যা করেছ তা অবশ্যই তোমাদেরকে অবহিত করা হবে। এরূপ করা আল্লাহর জন্য খুবই সহজ। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم তাই ইমান আনো আল্লাহ তাঁর রাসূল এবং সেই নূর বা আলোর প্রতি যা আমি নাজিল করেছি, আর তোমরা যা কিছু করছো আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত। যখন একত্র করার দিন তোমাদের সবাইকে তিনি একত্র করবেন, সেই দিনটি হবে তোমাদের পরস্পরের হার জিতের দিন। যে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং নেক আমল করে আল্লাহ তাআলা তার গুনাহ মুছে ফেলবেন আর তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণা বইতে থাকবে। এসব লোক চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, এটাই বড় সফলতা। আর যারা কুফরি করেছে এবং আয়াতসমূহকে মিথ্যা বলেছে তারাই দোযখের বাসিন্দা হবে, তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, তা অত্যন্ত নিকৃষ্ট স্থান। মা আসাব মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ আল্লাহর অনুমোদন ছাড়া কখনো কোনো মুসিবত আসে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান পোষণ করে আল্লাহ তার দিলকে হিদায়াত দান করেন। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, কিন্তু তোমরা যদি আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে সত্যকে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া আমার রসুলের আর কোনো দায়িত্ব নেই। তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইমানদারদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। يا ايها الذين امنوا ان من ازواجكم واولادكم عدوا لكم فاحذروهم وان تعفوا وتصفحوا وتغفروا فان الله غفور رحيم انما اموالكم واولادكم فتنه والله عنده اجر عظيم হে সেই সব লোক যারা ঈমান এনেছো, তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, তাদের ব্যাপারে সতর্ক থাকো। আর যদি তোমরা ক্ষমা ও সহনশীলতার আচরণ করো এবং ক্ষমা করে দাও তাহলে আল্লাহ অতীব ক্ষমাশীল অতীব দয়ালু। তোমাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততি একটি পরীক্ষা, আর কেবলমাত্র আল্লাহর কাছে আছে বিরাট প্রতিদান।
فاتقوا الله ما استطعتم واسمعوا واطيعوا وانفقوا خيرا لانفسكم وانفقوا خيرا لانفسكم ومن يوق شح نفسه فاولئك هم المفلحون ان تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم عالم الغيب والشهاده العزيز الحكيم তাই যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলো, শোনো, আনুগত্য করো এবং নিজেদের সম্পদ ব্যয় করো, এটা তোমাদের জন্য ভালো। যে মনে সংকীর্ণতা থেকে মুক্ত থাকলো সেই সফলতা লাভ করল। যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও তাহলে তিনি তোমাদেরকে তা কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ সঠিক মূল্যায়নকারী ও অতীব সহনশীল। সামনে উপস্থিত ও অনুপস্থিত সব কিছুই তিনি জানেন। তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا হে নবী, তোমরা স্ত্রীলোকদের তালাক দিলে তাদেরকে তাদের ইদ্দতের জন্য তালাক দাও এবং ইদ্দতের সময়টা ঠিক মতো গণনা করো। আর তোমাদের রব আল্লাহকে ভয় করো। ইদ্দত পালনের সময় তোমরা তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না, তারা নিজেরাও যেন বের না হয়। তবে তারা যদি স্পষ্ট অশ্লীল কাজ করে তবে ভিন্ন কথা। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে আল্লাহর সীমা লঙ্ঘন করবে সে নিজেই নিজের উপর জুলুম করবে। তোমরা জানো না আল্লাহ হয়তো এরপরে সমঝোতার কোনো উপায় সৃষ্টি করে দেবেন। فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا এরপর তারা যখন তাদের ইদ্দতের সময়ের সমাপ্তির পর্যায়ে পৌঁছবে তখন হয় তাদেরকে ভালোভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখো, নয় ভালোভাবে তাদের থেকে আলাদা হয়ে যাও। এমন দুই ব্যক্তিকে সাক্ষী বানাও তোমাদের মধ্যে যারা ন্যায়বান। হে সাক্ষীরা, আল্লাহর জন্যে সঠিকভাবে সাক্ষ্য দাও। যারা আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান পোষণ করে তাদের জন্য উপদেশ হিসেবে এসব কথা বলা হচ্ছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় সৃষ্টি করে দেবেন। ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وأولاتُ الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا
এবং এমন পন্থায় তাকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার কাজ সম্পূর্ণ করে থাকেন, আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন। তোমাদের যেসব স্ত্রীলোকের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাদের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে জেনে নাও যে তাদের তৎকাল তিন মাস, আর এখনো যাদের মাসিক হয়নি তাদের জন্যও একই নির্দেশ। গর্ভবতী মহিলাদের ইদ্দতের সীমা সন্তান প্রসব পর্যন্ত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজ সাধ্য করে দেন। এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন। যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গোনাহসমূহ মুছে ফেলবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন। أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهم وإن كن أولات حمل فأنفقوا عليهم حتى يضعن حملهن فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ وَإِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَى لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরকম বাসগৃহে থাকো তাদেরকে ইদ্দতকালে সেখানে থাকতে দাও। তাদেরকে বিপদগ্রস্ত করার জন্যে উত্তক্ত করো না। আর তারা গর্ভবতী হলে সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তাদের জন্যে খরচ করো। তারপর তারা যদি তোমাদের সন্তানদের বুকের দুধ পান করায় তাহলে তাদেরকে তার বিনিময়ে দাও, এবং বিনিময়ে দানের বিষয়টি তোমাদের পারস্পরিক আলোচনা মাধ্যমে উত্তম পন্থায় ঠিক করে নাও। কিন্তু বিনিময় ঠিক করতে গিয়ে তোমরা যদি একে অপরকে কষ্টকর অবস্থার মধ্যে ফেলতে চেয়ে থাকো তাহলে অন্য মহিলা বাচ্চাকে দুধ পান করাবে। সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুপাতে খরচ করবে, আর যাকে স্বল্প পরিমাণ রিজিক দেওয়া হয়েছে সে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করবে। আল্লাহ যাকে যতটা সামর্থ্য দিয়েছেন তার চেয়ে অধিক দায়িত্ব তিনি তার উপর চাপান না। অসম্ভব নয় যে অসচ্ছলতার পর আল্লাহ তাকে সচ্ছলতা দান করবেন। ওয়াকাইম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি ফাহাসাবনাহা হিসাবান শাদীদা فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا أعد الله لهم عذابا شديدا আয়াতিল্লাহি মুবাইনাত
ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا কত জনপদ তাদের রব ও তার রাসূলদের নির্দেশে বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আমি তাদের কড়া হিসেব নিয়েছিলাম এবং কঠোর শাস্তি দিয়েছিলাম। তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করেছে। তাদের কৃতকর্মের পরিণাম ছিল শুধু ক্ষতি আর ক্ষতি। আল্লাহ আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব হে ঐসব জ্ঞানীরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের কাছে এক নসিহত নাজিল করেছেন এমন এক রসুল যিনি তোমাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনান যা তোমাদের সুস্পষ্ট হিদায়ত দান করে, যাতে তিনি ঈমান গ্রহণকারী ও সৎ কর্মশীলদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক কাজ করবে, আল্লাহ তাকে এমন সব জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে চলবে। এসব লোক সেখানে চিরদিন থাকবে। এসব লোকের জন্যে আল্লাহ সর্বোত্তম রিজিক রেখেছেন। الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما الله সেই সত্তা যিনি সাত আসমান বানিয়েছেন এবং জমিনের শ্রেণী থেকে ওইগুলোর অনুরূপ ওইগুলোর মধ্যে হুকুম নাজিল হতে থাকে। এ কথা তোমাদের এই জন্য বলা হচ্ছে যাতে তোমরা জানতে পারো আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখেন এবং আল্লাহর জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক تبتغي مرضات أزواجك والله غفور رحيم بسم الله الرحمن الرحيم হে নবী, আল্লাহ যে জিনিস হালাল করেছেন তা তুমি হারাম করছো কেন? তা কি এজন্য যে তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাও? আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم الله তোমাদের জন্য কসমের বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়ার পন্থা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি মহাজ্ঞানী ও মহাকৌশলী। وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَذَا قَالَ نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ এ ব্যাপারটিও লক্ষণীয় যে
নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন। পরে সে স্ত্রী যখন অন্য কারো কাছে সে গোপনীয় বিষয়টি প্রকাশ করে দিল এবং আল্লাহ নবীকে এই গোপনীয় বিষয় প্রকাশ করার ব্যাপারটি জানিয়ে দিলেন, তখন নবী ওই স্ত্রীকে কিছুটা সাবধান করলেন এবং কিছুটা মাফ করে দিলেন। নবী যখন তাকে গোপনীয়তা প্রকাশের এই কথা জানালেন তখন সে জিজ্ঞেস করল, কে আপনাকে বিষয় অবহিত করেছে? নবী বললেন, আমাকে তিনি অবহিত করেছেন যিনি সব কিছু জানেন এবং সর্বাধিক অবহিত। تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করো তবে তা তোমাদের জন্য উত্তম, কেননা তোমাদের মন সরল সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। আর যদি তোমরা নবীর বিরুদ্ধে পরস্পর সঙ্গবদ্ধ হও তাহলে জেনে রাখো আল্লাহ তার অভিভাবক, তাছাড়া জিব্রাইল, নেককার ইমানদারগণ এবং সব ফেরেশতা তার সাথী ও সাহায্যকারী। عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا। নবী যদি তোমাদের মতো সব স্ত্রীকে তালাক দিয়ে দেন তাহলে অসম্ভব নয় যে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে তাকে এমন সব স্ত্রী দান করবেন যারা তোমাদের চেয়ে উত্তম হবে। সত্যিকার মুসলমান, ইমানদার, অনুগত, তওবাকারিণী, ইবাদত গুজার এবং রোজাদার, তারা পূর্বে বিবাহিত বা কুমারী যাই হোক না কেন। يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون يا ايها الذين كفروا لا تعتذروا اليوم انما تجزون ما كنتم تعملون। হে লোকজন যারা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সেখানে রূঢ় স্বভাব ও কঠোর হৃদয়ে ফেরেশতারা নিয়োজিত থাকবে যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তাই পালন করে। তখন বলা হবে, হে কাফেরগণ, আজ হুজুর প্রকাশ করো না, তোমরা যেমন আমল করছিলে তেমনটি প্রতিদানই দেয়া হচ্ছে। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। হে ইমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো, প্রকৃত তওবা। অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি সমূহ দূর করে দেবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে। সেটি হবে এমন দিন যেদিন আল্লাহ তাঁর নবী এবং নবীর সঙ্গী ইমানদারদের লাঞ্ছিত করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে, হে আমাদের রব,
আমাদের জন্য আমাদের নূর পূর্ণাঙ্গ করে দাও ও আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি সব কিছু করতে সক্ষম। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين هي نبي কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোরতা দেখাও, তাদের ঠিকানা জাহান্নাম, তা অত্যন্ত মন্দ ঠিকানা। আল্লাহ কাফিরদের ব্যাপারে নূহ এবং লূতের স্ত্রীদেরকে উদাহরণ হিসেবে পেশ করেছেন। তারা আমার দুই নেককার বান্দার স্ত্রী ছিল, কিন্তু তারা তাদের স্বামীর সাথে খেয়ানত করেছিল, তারা আল্লাহর মোকাবিলায় তাদের কোনো কাজই আসতে পারেনি। দুজনকে বলে দেওয়া হয়েছে, যাও আগুনে প্রবেশকারীদের সাথে তুমিও প্রবেশ করো। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين صدق الله العظيم। আর ইমানদারদের ব্যাপারে ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন, যখন সে দোয়া করল, হে আমার রব, আমার জন্যে তোমার কাছে জান্নাত একটি ঘর বানিয়ে দাও, আমাকে ফেরাউন ও তার কাজকর্ম থেকে রক্ষা করো এবং জালেম কওমের হাত থেকে বাঁচাও। ইমরানের কন্যা মরিয়ামের উদাহরণও পেশ করেছেন, যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছিল। অতঃপর আমি আমার পক্ষ থেকে তার মধ্যে রূহ ফুৎকার করছিলাম, সে তার বাণীসমূহ এবং কিতাবসমূহের সত্যতা প্রতিপন্ন করেছে, সে ছিল আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত। আমানতু বিল্লাহ।